এর আগে আমরা শনি গ্রহের শব্দ শুনিয়েছি, বৃহস্পতি গ্রহের শব্দ শুনিয়েছি, এইভাবে অনেক গ্রহ নক্ষত্রের শব্দ আমরা আগামী দিনে শোনাবো, যা নাসার বিভিন্ন মহাকাশযান গ্রহণ করেছে এই শব্দগুলো। অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে এই যে শব্দগুলো গ্রহণ করে সেখানে তো বায়ুমণ্ডল নেই, তাহলে কিভাবে এই শব্দগুলোকে গ্রহণ করা হয়? সাধারণ যারা মানুষ অত যুক্তিতর্কে যেতে চান না, তারা নাসার এই ভিডিও বা অডিওগুলোকে কোনো যুক্তি ছাড়াই মেনে নেন। কিন্তু যুক্তিবাদী মানুষেরও অভাব নেই, তারা এই যুক্তি দেখান যে কিভাবে গ্রহণ করে। আমি আসব সেই বিষয়টা জানাবো আপনাদেরকে, যে কিভাবে সেই শব্দগুলোকে গ্রহণ করে নাসার মহাকাশযান। তার আগে আমাদের হাতে আছে পার্কার সোলার প্রোব, যে সূর্যের আসল শব্দ গ্রহণ করেছিল সেই শব্দ আগে শুনে নিন, তারপর সেই যুক্তিতে আসছি। শুনলেন তো, এইভাবেই প্রচুর গ্রহ নক্ষত্রের শব্দ আমরা পাই এবং নাসার মাধ্যমে সেগুলো মানুষের সামনে আসে। এই যে শব্দ আমরা শুনি তা আসলে একটি তরঙ্গ, আর এই শব্দ তরঙ্গ শোনার জন্য মাধ্যম প্রয়োজন। সেটা যে কোনো মাধ্যম হতে পারে, যেমন বায়ু, লোহা, জল ইত্যাদি। মাধ্যম নেই তো শব্দও নেই। আরেকটি মাধ্যম আছে, নাম শূন্য মাধ্যম, ভ্যাকুয়াম। শূন্য মাধ্যম হলো বায়ুশূন্য অবস্থা, যেখানে কোনো বায়ুকণা থাকবে না। আসলে এরকম অবস্থা থাকা সম্ভব না, এটা তাত্ত্বিক ধারণা মাত্র। এই মহাবিশ্বকে বিশাল বায়ুশূন্য ভ্যাকুয়াম বলা হলেও নক্ষত্র বা তার আশেপাশে সামান্য হাইড্রোজেন পরমাণু থেকেই যায়, তার পরিমাণ নগণ্য বলে গণনায় ধরা হয় না। তাই ধরে নিন শূন্য মাধ্যমে কিছু থাকে না। এই শূন্য মাধ্যমে কিছু না থাকার কারণে শব্দও চলার মতো মাধ্যম পায় না, তাই শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য, অর্থাৎ শব্দ শোনা যায় না। মহাবিশ্বে যা কিছু আছে তা থেকে প্রতিনিয়ত বিকিরণ হচ্ছে, কত শত উল্কাপিণ্ড গ্রহতে পড়ছে, নক্ষত্র সৃষ্টি হচ্ছে, আবার বিশাল বিস্ফোরণে ধ্বংস হচ্ছে, আর সাথে শব্দ উৎপন্ন হচ্ছে। কিন্তু সে শব্দ শুনতে পারবো কিভাবে? শূন্য মাধ্যমে যে কিছুই শোনা যায় না, তাই সূর্য বা অনুরূপ নক্ষত্র থেকে শব্দ উৎপন্ন হলেও তা আর আমাদের কানে এসে পৌঁছাতে পারে না, তাই আমরাও শব্দ শুনতে পাই না। যদি শুনতে পেতাম তাহলে মহাবিশ্বের বিস্ফোরণের কতটা জোরে শব্দ হতো আপনারা ভাবুন। তাহলে এই যে যুক্তি বা প্রশ্ন, পাল্টা প্রশ্ন আপনারা করতে পারেন বা করেনও, যে নাসা গ্রহ নক্ষত্র থেকে শব্দগুলো রেকর্ড করে কিভাবে? আসলে মহাবিশ্ব বায়ুশূন্য হলেও শব্দ কিন্তু তড়িৎ চুম্বকীয় কম্পনের রূপে মহাবিশ্বে থাকে, থেকেই যায়, নষ্ট হয় না। নাসা নানান আধুনিক যন্ত্রপাতি তৈরি করে যা সেই তড়িৎ চৌম্বক কম্পন মানে ইলেকট্রোম্যাগনেটিক ভাইব্রেশনকে ডিকোড করতে পারে। এটি একটি ডিকোডার অফ ইলেকট্রোম্যাগনেটিক ভাইব্রেশন বলে মেশিন। এই মেশিনের দ্বারা সেই তড়িৎ চৌম্বকীয় কম্পন থেকে শব্দের তরঙ্গে রূপান্তরিত করে আমাদের সামনে নিয়ে আসে, অতএব শব্দগুলো অরিজিনাল। খানিকটা আমি হয়তো আপনাদের এই কৌতূহল মেটাতে পারলাম। তো আজকে এই সূর্যের শব্দ আপনারা শুনলেন, আবারও আরেকবার শুনে নিন। কেমন লাগলো? আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।